হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপার টিউটোরিয়ালস। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কি টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব নীরজ চোপড়াকে নিয়ে, তার সাকসেস বিহাইন্ড দ্য নীরজ চোপড়া। তো নীরজ চোপড়া জন্মেছিলেন হরিয়ানার একটি কৃষক পরিবারে। তো প্রথম দিকে তার খেলাধুলায় কোনো মতেই ইন্টারেস্ট হচ্ছিল না, কিন্তু তার পরের দিকে তিনি অনেক স্থূলতার কারণে তার ফ্যামিলি থেকে তাকে প্রথম জিমে ভর্তি করায়। এবং এই জিমে থাকাকালীন তিনি প্রথম একটা স্টেডিয়ামে যায় এবং সেই স্টেডিয়ামে গিয়ে জ্যাভলিন থ্রোয়িং দেখেছিল, এবং তারপর থেকে সেটার প্রতি তার একটা তীব্র আকর্ষণ বোধ জন্মেছিল। এবং এই তীব্র আকর্ষণ বোধ এবং এই আকর্ষণে খেলার প্রতি এবং ইচ্ছা, অদম্য ইচ্ছা, সেখান থেকে তার এই সাকসেস এসছে। তবে এমনটা নয় যে তিনি এই ফার্স্ট টাইম এই সাকসেস পেয়েছিলেন। আমরা হয়তো এই ফার্স্ট টাইম তার নামটা শুনছি, কিন্তু তার ঝুলিতে অনেকগুলি সাকসেস স্টোরিও রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে 2017 সালে এবং 2018 সালে। এই দুবার জয়ী হয়েছিলেন। 2017 সালে এশিয়ান অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপ হয়েছিলেন এবং 2018 সালে অল কমনওয়েলথ গেমসেও তিনি মেডেল জিতেছিলেন। যদি তোমরা নীরজ চোপড়া সম্বন্ধে আরও অনেক তথ্য জানতে চাও, তো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। তো এবার আসা যায় আমার টপিকে, ফিজিক্স বিহাইন্ড দ্য সাকসেস অফ নীরজ চোপড়া। তো তোমরা জীবনে কখনো না কখনো কোনো বলকে উপরের দিকে ছুঁড়ে দেখেছো, তো উপরের দিকে যখন ছুঁড়ে দেখেছো তখন তার গতিটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। তো গতিটা অ্যাকচুয়ালি কীরকম হয়, যখন আমি কোনো বলকে উপরের দিকে ছুঁড়ি সেই বলের গতিটা খানিকটা কীরকম হয়, তোমরা দেখেছো এই বলটার গতিটা খানিকটা এইরকম হয়, এইরকম দেখতে হয় গতিটা। তো তার মানে কি, এই যে বলের গতিটা, এই বলের গতির দুটো দিক রয়েছে, একটা এদিকে অনুভূমিক বরাবর দিক রয়েছে কারণ এদিকে একটা দূরত্ব অতিক্রম করছে, সেই সাথে একটা উপর দিকের একটা দিক রয়েছে। আমি এই অংশকে মনে করলাম উলম্ব, উলম্ব দিক, আর এই অংশটা অনুভূমিক দিক। যদি এই বলটাকে, যদি কোনো একটা বলকে যদি এখান থেকে ইউ ভেলোসিটি নিয়ে আমি যদি উপরের দিকে ছুঁড়তে থাকি এবং এর ভেলোসিটি ইউ আছে এবং অনুভূমিকের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, যদি অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল থিটা থাকে, তাহলে আমি ভেক্টরস, ইউ যেহেতু একটা ভেক্টর, তো ইউ ভেক্টর হলে তার এই দিকের যে উপাংশ যদি বিভাজন করি তাহলে এটা হবে ইউ কস থিটা এবং এই দিকটা হবে ইউ সাইন থিটা। ক্লিয়ার? এবার মনে করো টি সময় পর ওই বলটা মনে করো এই জায়গায় এলো, ওকে, বলটা মনে করো এই পয়েন্টে এলো, এবং যখন এই পয়েন্টে এলো তখন আমি মনে করলাম তার অবস্থান এক্স কমা ওয়াই, দ্যাট ইজ এই অংশটা হলো এক্স এবং এই অংশটা হলো ওয়াই। তো যেহেতু এই দিকে অনুভূমিক বরাবর গতি, এই অংশে কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করছে না, কিন্তু যখন এই দিকে গতি আছে নিচের দিকে সবসময় অলওয়েজ জি কাজ করছে, যেটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এই যে অ্যাক্সিলারেশনটা এটা নিচের দিকে কাজ করছে, তখন যখন এইদিকে মুভ করছে তখন এই অ্যাক্সিলারেশনটা কাজ করছে, কিন্তু যখন এই বরাবর মুভ করছে তখন এই গতিটা অ্যাক্সিলারেশনটা কাজ করছে না, ওকে। তো যদি এই দিকে গতিটা হয়, মনে করো টি সময়ের পর এখান থেকে এক্স দূরত্বের মতো, তাহলে এক্স সমান হচ্ছে অতিক্রান্ত বেগ, মানে বেগ ইন্টু সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে ইউ কস থিটা ইন্টু টি, দ্যাট ইজ টি ইকালস টু এক্স আপন ইউ কস থিটা। ঠিক আছে, এবার এই দিকের গতিটা যদি কল্পনা করি, এই দিকের গতিটা, এই দিকের গতিটা মনে করো এখান থেকে ওয়াই দূরত্ব অতিক্রম করেছে, তো ওয়াই কী হবে, ওয়াইটা কী হবে, এখানে আমি কোন ইকুয়েশনটা লাগাবো, এখানে আমি এই ইকুয়েশনটা লাগাবো, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তোমরা একমাত্রিক গতির ইকুয়েশনে এই ইকুয়েশনটা আছে, একমাত্রিক গতি। তো তোমরা যদি চাও তো কমেন্ট করো, আমি এটা নিয়েও, আমি এই পুরো ব্যাপারগুলো নিয়ে, এস এই যে ফর্মুলাগুলো আছে এগুলো নিয়েও আমি একটা পুরো কমপ্লিট লেকচার বানিয়ে দেবো। তো এস ইকুয়ালস টু, তুমি ওয়াইয়ের জায়গায় আমি এস, তো ইউ ইনিশিয়াল বেগ, এই এই বরাবর বেগ কত আছে উলম্ব দিক বরাবর, ইউ সাইন থিটা আছে, তো ইউ সাইন থিটা ইন্টু সময় টি, ওকে। এখন এটা কত, এটা কি হবে মাইনাস জি হবে, কারণ কি, কারণ অ্যাক্সিলারেশনটা বেগটা হচ্ছে উপরের দিকে, কিন্তু যে অ্যাক্সিলারেশন বা গ্র্যাভিটি সেটা নিচের দিকে কাজ করছে, সেই কারণে আমি এ ইকুয়ালস টু মাইনাস জি অ্যাপ্লাই করব। সো মাইনাস জি হাফ এখানে আসে ইন্টু টি স্কোয়ার। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবার যদি আমি টি এর জায়গায়, এই টি এর জায়গায় এই ভ্যালুটা বসাই, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে ইউ সাইন থিটা ইন্টু টি এর জায়গায় এক্স আপন ইউ কস থিটা মাইনাস হাফ জি ইন্টু টি এর জায়গায় এক্স আপন ইউ কস থিটা তার হোল স্কোয়ার। এই ইকুয়েশনটা আলটিমেট যেটা দাঁড়াবে ওয়াই ইকুয়ালস টু ইউ ইউ কেটে যাবে, এক্স ট্যান থিটা মাইনাস হাফ
জি এক্স স্কোয়ার আপন ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে ইকুয়েশনটা আমি করলাম, এই ইকুয়েশনটাকে আমি বলবো দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। এই ইকুয়েশনটাকে বলবো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি মানে হচ্ছে পথের ইকুয়েশন, মানে সঞ্চার পথের ইকুয়েশন। এই যে বলটা কোন দিকে মুভ করছে তার যে পথ, সেই পথের ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা খানিকটা দেখতে প্যারাবোলিক, এই ইকুয়েশনটাকে আমি প্যারাবোলিক ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি। তো যেহেতু প্যারাবোলিক ইকুয়েশন, তার মানে নিশ্চয়ই এর গতিটা প্যারাবোলিক হবে। এখানে প্যারাবোলিক, প্যারাবোলিক মানে উপবৃত্তাকার, তো এর গতিটা উপবৃত্তাকার হবে। ক্লিয়ার? এবার মনে করো এখান থেকে এই বলটা মুভ করছে উপর দিকে। এবার যখন এর এক্সট্রিম পয়েন্টে পৌঁছাবে, মনে করো এই পয়েন্টটা এক্সট্রিম পয়েন্ট, এই যখন এই এক্সট্রিম পয়েন্টে পৌঁছাবে তখন এর বেগ কত হবে? তোমরা বলের একটা কোনো জিনিসকে উপর দিকে যখন ছুঁড়েছো, তোমরা দেখেছো বলটা যখন ঠিক উপরে সর্বোচ্চ হাইটে পৌঁছায় তখন সেই বলটা স্থির হয় এবং তারপর আবার নিচের দিকে নামতে থাকে। এবং এটাও তোমরা জানো যতটা সময় ঠিক উপরে এসে উঠে আবার ঠিক ততটা সময় সে নিচের দিকে নামে। তো যদি মনে করো এই পয়েন্টে এসে পৌঁছালো, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি ভি ইকুয়ালস টু জিরো হবে। এই পয়েন্টে ভেলোসিটি কত হবে? ভেলোসিটি ভি ইকুয়ালস টু জিরো হবে। তো ভেলোসিটি যদি ভি ইকুয়ালস টু জিরো হয়, ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? ইউ সাইন থিটা। তো এখানে আমি আরেকটা ইকুয়েশন কাজে লাগাবো, সেটা হলো ভি সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এখানে ভিটার জায়গায় আমি জিরো বসাবো, ইউ এর জায়গায় আমি ইউ সাইন থিটা বসাবো, এবং এটির জায়গায় এর জায়গায় মাইনাস জি ইন্টু টি। এখান থেকে টি সমান আসছে আমার ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, এখান থেকে আমি পাবো টি সমান ইউ সাইন থিটা ইন্টু জি। তো এইখান থেকে মনে করো এইখানে অবধি যেতে টি সময় লাগলো, এইখান থেকেও এইখান থেকে যেতে টি সময় লাগলো। তাহলে টোটাল এটা যদি ও পয়েন্ট হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে ও সি যে দূরত্বটা এটা যেতে সময় কত লাগবে? সময় টু টি লাগবে। ক্লিয়ার? এখান থেকে যদি এখানে টি সময় লাগে, এখান থেকে এখানে যেতে টু টি সময় লাগবে। তো যদি টু টি সময় লাগে, সো এখান থেকে এই টাইমটা হলো টু টি। টু টি ইকুয়ালস টু টু ইউ সাইন থিটা বাই জি। ক্লিয়ার? এবার আমি কি করব, এবার আমি এই অংশটার গতিটা আমি বিচার করব। মানে যদি আমি মনে করি যে এখান থেকে এই দূরত্বটা গেল এবং এই দূরত্বটা যদি যায়, তাহলে আমাকে কি ইকুয়েশন কাজে লাগাতে হবে? তাহলে আমি মনে করো যে এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই একটা ইকুয়েশন কাজে লাগাতে পারি। আর একটা ইকুয়েশন আছে, সেটা হলো যে এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। এই ইকুয়েশনও কাজে লাগাতে পারি। তো যেহেতু এই অংশে কোনো তরল নেই, তো এই ইকুয়েশনটা আমি কাজে লাগাবো না, আমি এই ইকুয়েশনটা কাজে লাগাবো। আমি মনে করলাম এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা মনে করলাম আমি মনে করো এটা এসি রাখলাম, এসি রাখলাম, এস ডিস্টেন্স অতিক্রম করলো। সো এস ডিস্টেন্স, এবার এইখান থেকে এই যে যাচ্ছে এদিকে, এর ভেলোসিটি কত? ইউ কস থিটা। ওকে, টিটা কত? টি বলতে এখানে টু টি, কিন্তু টি বলতে এখানে টু টি, আমি টোটাল টাইম টি ধরছি। ক্লিয়ার? তো টু টি, তো টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি আসবে। তো নেক্সট কি হবে? নেক্সট এখান থেকে আসবে এস ইকালস টু ইউ, যেমন আছে রইল ইউ স্কোয়ার হয়ে গেল ইউ ইউ, টু সাইন থিটা কস থিটা সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। এই যে ভ্যালুটা, এস এর ভ্যালুটা, এস এর ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে? এস এর ভ্যালুটা ম্যাক্সিমাম তখনই হবে যখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এই ভ্যালুটা ম্যাক্সিমাম তখনই হবে যখন এই ভ্যালুটা ওয়ান হবে। কারণ সাইন টু থিটার ভ্যালু সবসময় জিরো এবং একের মধ্যে হয়। সাইন থিটার ভ্যালু জিরো এবং একের মধ্যে হয়, মিনিমাম জিরো, ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান। তো এটার যদি ভ্যালুটা আমি ওয়ান বসাই, তাহলে এস ইকুয়ালস টু আসবে ইউ স্কোয়ার আপন জি। এই ইকুয়েশনটা, তো এটাই হচ্ছে সর্বোচ্চ দূরত্ব। এখান থেকে এর সর্বোচ্চ দূরত্ব এটাই হবে, কোনো একটা পার্টিকুলার ইউ ভেলোসিটি নিয়ে যদি এটা মুভ করতে থাকে। তো এটা তার মানে কি, সাইন টু থিটা এটা কখন হয়? যখন টু থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ক্লিয়ার? তো তার মানে কি হলো, যদি 45 ডিগ্রি কোণ করে যদি কোনো আমি জিনিসকে একটা উপরের দিকে ছুটতে থাকি, তাহলে সেটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। এই যে থিওরি বা এই যে কনসেপ্ট ফিজিক্সের, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ দূরত্ব
অতিক্রম করা যায়। তো তাহলে যদি আমি কোনো জিনিসকে যদি 45 ডিগ্রি কম অ্যাঙ্গেলে বা যদি 45 ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে যদি আমি কোনো জিনিসকে ছুড়ি, তাহলে সেটা কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করতে পারে না। উপরন্তু ওই একই ভেলোসিটি নিয়ে যদি আমি সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ছুটতে পারি, তাহলে সেটা সব চাইতে বেশি দূরত্ব অতিক্রম করবে। তো আশা করি তোমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার লেগেছে। তো যদি তোমরা চাও এর এই প্রাস রিলেটেড আরও কিছু প্রবলেম বা প্রাস রিলেটেড আরও কিছু ইকুয়েশন বা তথ্য তোমরা জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। থ্যাংক ইউ, অ্যান্ড সাবস্ক্রাইব এবং লাইক করতে কখনোই ভুলো না। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট।